শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে জায়গা হচ্ছে না শ্মশানে, রাস্তার পাশে পোড়ানো হচ্ছে লাশ। ভারতে আবারও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত চার। এবার ভারতে সড়ক অবরোধ করল করোনা রোগীরা। ভারতে মহাপ্রলয়ঙ্কারী রূপ নিল করোনা, ফের দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নতুন রেকর্ড। দিশেহারা ভারতকে অক্সিজেন দিচ্ছে ভুটান। বড় ধরনের সমস্যায় পড়ল ভারত। এবার ভারতে করোনা থেকে সুস্থ হয়েও তৈরি হচ্ছে না অ্যান্টিবডি। এবং সবশেষ থাকছে মুখোমুখি ইরান এবং মার্কিন যুদ্ধজাহাজ, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষের মৃত্যুতে ভারতের রাজধানী দিল্লি এখন এক আতঙ্কে নগরীতে পরিণত হয়েছে। সোমবার দিল্লিতে সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল 380 জন। শহরের হাসপাতালগুলোতে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কোনো আইসিইউ বেড খালি নেই। চরম সংকট চলছে অক্সিজেন এবং প্রাণ রক্ষাকারী ওষুধের। এর মধ্যে দেশ জুড়ে হু হু করে বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। সোমবার ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা ছিল 3,23,144 জন, তার আগের দিনে ছিল 3,52,991 জনে। যদিও ধারণা করা হচ্ছে প্রকৃত সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি। রাজধানী দিল্লির অবস্থা এতটাই সংকীর্ণ যে খোলা মাঠ, পার্ক, এমনকি গাড়ি পার্কিংয়ের জায়গাতেও অস্থায়ী শ্মশান তৈরির ব্যবস্থা করা হচ্ছে। কারণ যেসব সরকারি শ্মশান দিল্লিতে রয়েছে তার আর চাপ নিতে পারছে না। সরকার কোভিডের মৃত্যুর সংখ্যা গোপন করছে বলেও বিস্তর অভিযোগ করেছে। ভারত এবং ভারতের বাইরে নির্ভরযোগ্য বহু পত্রিকায় মৃতের সংখ্যা ধামা চাপা দেওয়ার কথা প্রমাণসহ প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস বলছে ভোপাল শহরে এপ্রিলের মাঝামাঝি সময়ে 13 দিনে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র 41 হলেও তাদের এক অনুসন্ধানে দেখা গেছে এই একই সময়ে ভোপালে 1,000-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। গুজরাটে অন্যতম শীর্ষ দৈনিক সন্দেশ তাদের সংবাদদাতাদের রাজ্যের বিভিন্ন শ্মশান এবং গোরস্থানে পাঠিয়ে দেখেছে সরকার মৃত্যুর যে সংখ্যা দিচ্ছে প্রকৃত মৃত্যু তার থেকেও কয়েক গুণ বেশি। পত্রিকাটি লিখছে গুজরাটে প্রতিদিন গড়ে 610 জন করে মারা যাচ্ছে। অনেক শহরে শ্মশানগুলোতে শাবদাহ করার নজিরবিহীন চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্মশানকর্মীদের দিন রাত কাজ করতে হচ্ছে দাহ করার জন্য, কাঠের জোগাড় সেগুলো সুজার ভাবে মৃতের স্বজনদের ঘাড়ে এসে পড়েছে। অসুস্থ স্বজনদের নিয়ে হাসপাতালের দাঁড়ি দাঁড়িয়ে মৃতদের নিয়ে গিয়ে দাহ করার জন্য তীব্র গরম আর চিতার আগুনের হলকার মধ্যে পিপিই মোড়া স্বজনদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দিল্লির সারাইকালে খান শ্মশানের ভেতরে খালি জায়গায় গত একদিনে নতুন করে 27টি দাহ করার বেদি তৈরি করা হয়েছে। শ্মশানটির লাগোয়া পার্কে আরও 8টি বেদি তৈরি করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ভারতের আবারও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 রোগী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। এর আগে গত সপ্তাহে দেশটিতে একটি করোনা হাসপাতালে আগুন লেগে 13 জন প্রাণ হারিয়েছিলেন। বুধবার ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে 28 কিলোমিটার দূরে থানে নামক এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দেশটির সরকার নিহত রোগীদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বুধবার স্থানীয় সময় ভোর 3:40 প্রাইম ক্রিটিক্যাল নামের বেসরকারি ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুরোপুরি পুড়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা ভারত। সেখানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেছে করোনা রোগীরা। এক পর্যায়ে রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে সরকারি সেফ হোম এ নানা অব্যবস্থাপনার অভিযোগে সড়ক অবরোধ করেছে করোনা রোগীরা। মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে ইটাহারে গিয়েছিল এলাকায় এমন ঘটনা ঘটেছে। করোনা রোগীদের কোয়ারেন্টাইনে না মেনে রাস্তায় নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় 40 জন করোনা রোগী ভর্তি আছেন। রোগীদের অভিযোগ, তাদের কোনো রকমের দেখভাল করা হচ্ছে না, গাফিলতির পাশাপাশি সেখানে ন্যূনতম স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা বিধিও মানা হচ্ছে না। রোগীদের দাবি, সেফ হোমে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, অবহেলা তো এতই যে খাওয়ার পানি জমে আছে শ্যাওলা, খাবার মেনুতে নেই মানসম্মত খাবার। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরেরও অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি বলে জানান রোগীরা। শেষমেশ তারা রাস্তায় নামতে বাধ্য হন। ভারতে মহাপ্রলয়ঙ্কারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে দেশটিতে 2 লক্ষ ছাড়িয়েছে মোট প্রাণহানি। একদিন সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নতুন রেকর্ড করেছে দেশটি। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে 3,285 জনের। এই প্রথম দিনে 3,000-এর বেশি মৃত্যু দেখল দেশটি। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3,63,666, যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এদিকে সংক্রমণ শনাক্তের শীর্ষে রয়েছে যথারীতি মহারাষ্ট্র। রাজ্যটিতে 24 ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে 66,000-এরও বেশি। রাজধানী দিল্লিতে আরও 24,000-এরও বেশি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। 15টি রাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত 10,000-এর উপরে। এদিকে দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 11টি রাজ্য। গত কয়েকদিনের টানা সংক্রমণ এবং মৃত্যু বাড়তে থাকায় ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অক্সিজেনের অভাবে, হাসপাতালের বেডের অভাব, ওষুধের সংকট সব মিলিয়ে যেন দিশেহার অবস্থা। দেশটির এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছে ভুটান। সম্প্রতি ভুটানের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সংকটে ভারতে 40 মেট্রিক টন অক্সিজেন পাঠানো হবে। হাসপাতালে জানিয়েছে, অক্সিজেন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে। ভারতের আসাম রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে ভুটান থেকে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার যাবে। ভুটান শামদ্রুপ জঙ্গার জেলার মটঙ্গা শিল্প এলাকা থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। ভুটান সরকার এই পরিস্থিতিতে সব রকমের ভারতের পাশে রয়েছে বলেও জানানো হয়েছে। করোনা সংক্রমণ রুখতে ভুটান সরকার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত। এখন পর্যন্ত সেখানে করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে। গত 1 বছরে ভুটান করোনা রুখতে গণস্বাস্থ্য কর্মসূচির বিপুল ব্যবহারিক প্রয়োগ করে বিশ্বকে চমকে দিয়েছে। চীন এবং ভারতের মধ্যবর্তী দেশটিতে এই লড়াইয়ে অবাক হয়েছে পুরো বিশ্ব। করোনায় সংক্রমিত হওয়া সত্ত্বেও ভারতে অনেকের শরীরে স্বাভাবিক রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি বলে সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে করোনা ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির অনুপস্থিতি সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অন্যতম কারণ। কোভিড সংক্রমণের পরে সুস্থ হয়ে উঠেছেন এমন ব্যক্তিদের নিয়ে মার্চে একটি সমীক্ষা করেছিল কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। সমীক্ষার ফলাফল বলেছে, 10,427 জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে অ্যান্টিবডি তৈরি হয়েছে মাত্র 10.14% দেহে। 17টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে সিআইএসআর এর কর্মীদের উপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। সমীক্ষার এই ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের মতে, করোনা ভাইরাসের বিরুদ্ধে স্বাভাবিক রোধ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে শুধু ভ্যাকসিন এবং ওষুধের সাহায্যে করোনা মোকাবেলা করা সম্ভব নয়। করোনা প্রতিরোধী অ্যান্টিবডির সক্রিয়তার মেয়াদ নিয়ে উদ্বেগ রয়েছে অনেক বিশেষজ্ঞেরও। গবেষণায় দেখা গেছে, সুস্থ হওয়ার পর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলো 5 থেকে 6 মাসের মধ্যেই দুর্বল হয়ে গিয়ে কার্যকারিতা হারিয়ে ফেলেছে, ফলে সংক্রমিত হচ্ছেন। সম্প্রতি পারস্য উপসাগরীয় জলসীমায় ইরান মার্কিন যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নিয়ায় টানটান উত্তেজনার সৃষ্টি হয়। খুবই কাছ থেকে মার্কিন যুদ্ধজাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কোস্ট গার্ডের 2টি জাহাজকে 2 এপ্রিল 3 ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি জাহাজ যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড নৌযানকে সামনে থেকে বাধা দিয়েছে। এতে সেটি বন্ধ হয়ে ইঞ্জিন থেকে ধোঁয়া উঠছিল। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের একটি জাহাজ র্যাঙ্গালের সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী একই কাজ করেছে। মার্কিন নৌবহরের মধ্যপ্রাচ্যভিত্তিক 5ম নৌবহরের মুখপাত্র রেবেকা বেরাচি এই তথ্য দিয়েছেন। রেবেকা বলেন, রেডিওর মাধ্যমে মার্কিন নাবিকরা বেশ কয়েকবার হুঁশিয়ারি সংকেত দিয়েছেন।
ইরানি হার্থ 55 থেকে যখন সাড়া দেওয়া হয় তখন তারা ঝুঁকিপূর্ণ কৌশল অব্যাহত রেখেছিল। যুক্তরাষ্ট্রের প্রায় 3 ঘন্টা হুঁশিয়ারি সংকেত দিয়েছে এবং আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে। তখন ইরানি জাহাজ দূরে চলে যায় এবং দূরত্ব বজায় রাখে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।